নেতা জয়নাল আবেদিনের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা হরিহরপাড়ায়। অভিযোগ, হরিহরপাড়া মিয়ার বাগান এলাকায় শুক্রবার মাঝরাতে তিনজন দুষ্কৃতী রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ওই নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে বাড়ির নিচে দোকানের শাটার ভেঙে যায়। হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। হরিহরপাড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ও রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান রওশন আরা বিবির স্বামী জয়নাল আবেদিনের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা হরিহরপাড়ায়। অভিযোগ, হরিহরপাড়া মিয়ার বাগান এলাকায় শুক্রবার মাঝরাতে তিনজন দুষ্কৃতী রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ওই নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে বাড়ির নিচে দোকানের শাটার ভেঙে যায়, নিচে রয়েছে দোকান ও গ্যারেজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কিছুদিন আগেই কয়েকজন দুষ্কৃতী তাকে হুমকি দিয়েছিল বলে জানান জয়নাল আবেদিন। ওই দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত বলে অভিযোগ তার। রাত্রি 12:10 আপনার একটা বিকট আওয়াজ হয়। এবার আমরা সেই আওয়াজ পেয়ে যখন আমরা বাড়ির বাইরে আসি, সেই সময় কিছু মানুষজন আসে। তারপর আমরা বাড়ির বাইরে দেখলাম যে আমাদের ওই শাটারে আপনার একটা সকেট বোমা মেরেছে এবং আপনার কর্কেটটা ফেটে গেছে। তারপর সে মতো অবস্থায় আমরা হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী মহাশয়কে ফোন করা হয়। সে আপনার অতি মানে খুব তাড়াতাড়ি এসে সেই সকেট বোমার যে সমস্ত আসবাবপত্র পড়েছিল সেগুলোকে কুড়িয়ে নিয়েছে। সন্দেহ তিনজনকে, কারণ আমার এই রায়পুর গ্রামের আমার স্ত্রী হচ্ছে রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান, সেই সূত্রে হয়তো কিছু মানুষের একটা রাগ আছে, সেই রাগের কারণেই এই কাজটা করেছে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়ায় না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের স্কুলে নওদা ও দমকলের ছাত্রছাত্রীরাও পড়ছে। আমাদের বিএড ও ডিএলএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786 ও 9733052266।